nicht mehr scharf. সমুদ্র বিস্ময়কর এক জায়গা, যেখানে ইতিহাসের কোনো শেষ নেই, গল্পর কোনো শেষ নেই। প্রতিদিন হাজারো হাজারো ঘটনা ঘটে এই সমুদ্রে। তো দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা গভীর সমুদ্রে। আর আপনারা জানেন, এখন হচ্ছে সমুদ্রে মাছ ধরার সবচেয়ে মোক্ষম সময় বা উত্তম সময়। সো এই সময় যদি আপনাদেরকে আমরা মাছ সমুদ্রে নিয়ে না যাই, তাহলে হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। প্রতি বছরই হচ্ছে এই সিজনে আমরা আপনাদেরকে গভীর সমুদ্রের ভিডিও দেখাই। সো সেই ধারাবাহিকতা রক্ষা করেই কিন্তু এইবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গভীর সমুদ্রে। তো গভীর সমুদ্রে মূলত আপনাদেরকে নিয়ে যাবে আমাদের নাসির ভাই। নাসির ভাই হচ্ছে একজন জেলে, তিনি গভীর সমুদ্রের জেলে। সো তার চোখেই আমরা দেখব গভীর সমুদ্রের জেলেরা কী করে, কীভাবে মাছ ধরে এবং যাবতীয় যা ঘটে, যতটুকু হচ্ছে আমাদের ক্যামেরা বন্দি করা সম্ভব, ততটুকুই আপনাদেরকে আমাদের নাসির ভাই দেখাবে। তাহলে চলুন এবারে আমরা মেন ভিডিওতে জাম্প করি। তো এতক্ষণ দেখছিলেন যে আমরা যাত্রাপথে ছিলাম, মানে আমাদের ঘাট থেকে বোট ছেড়ে গভীর সমুদ্রে আসছে, আর এখন হচ্ছে আমাদের এই বোটের জাল ফেলানোর সময়। আর এটা হচ্ছে একটা লম্বা জালের বোট। আসলে সমুদ্রে যেসব জেলেরা মাছ ধরে তাদের জালের হচ্ছে অনেকগুলো টাইপ হয়, যেমন সান্দি জাল, লম্বা জাল, লাল জাল, হ্যাঁ ফাঁস জাল, মানে এরকম হরেক পদের জাল হয়। এবং এক এক জাল দিয়ে মাছ ধরার সিস্টেম এক একটা হয়, আলাদা আলাদা হয়। যাই হোক, আজকে হচ্ছে আমরা লম্বা জালে মাছ ধরা দেখব। তো লম্বা জালের জেলেরা যখন সমুদ্রে জাল ফেলায়, তখন হচ্ছে বোটটা ব্যাক গিয়ারে থাকে। ব্যাক গিয়ারে থাকে বলতে পিছনের দিকে চলতে থাকে, আর তখন বোটটাকে সামনে থেকে হচ্ছে কন্ট্রোল করতে হয়। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে একটা লোক দাঁড়াই আছে, উনি কিন্তু বোটটাকে ওখান থেকে কন্ট্রোল করতেছে। যাই হোক, আমাদের জাল ফেলানো হয়ে গেছে। এখানে আসলে জাল ফেলানোটা দেখানোর খুব বেশি কিছু নাই, জাস্ট জালটাকে ফেলছে ওরা ওদের সিস্টেম অনুযায়ী, এবং জাল ফেলানোর পরে কিন্তু হচ্ছে মাছ ধরা হবে। তবে এই যে মাছ ধরার যে সময়টা, সেই সময়টা হচ্ছে প্রায় 6 ঘন্টা পরে আসবে। সো 6 ঘন্টা পরে হচ্ছে আমাদের আবার জাল টানা হবে। আর দেখুন, ওই যে একটা গভীর সমুদ্রে যে টোলিং মাছ ধরে, সেই টোলিং দেখা যাচ্ছে। যাই হোক, সকাল দুপুর হচ্ছে আমাদের জাল ফেলানো হয়েছিল, আর অপেক্ষার প্রহর শেষ করে এখন হচ্ছে একদম সন্ধ্যা, কেবল জাল টানা শুরু হয়েছে। আর জাল টানা শেষ করতে করতে প্রায় রাতের অর্ধেক শেষ হয়ে যাবে। তো দেখা যাক এইবারে আমাদের জেলে ভাইরা কী পরিমাণে মাছ ধরতে পারে বা কেমন মাছ পায়। আশা করি আজকে তারা হচ্ছে বেশ ভালো পরিমাণে ইলিশ মাছ পাবে, বাকিটা আল্লাহ ভরসা। আর দেখতে পাচ্ছেন এই যে অন্ধকারের ভিতরে ইলিশ মাছ কিন্তু চিকচিক করতেছে অলরেডি, যদিও এখানে হচ্ছে একটু আলোক স্বল্পতা আছে। কিছুক্ষণ পরে হচ্ছে এখানকার লাইটগুলো সব ঠিক হবে। আপাতত হচ্ছে ওনারা লাইট অফ করেই জাল টানতেছে। তো যাই হোক, ইলিশ মাছগুলো যা উঠতেছে সেগুলো কিন্তু সবই চিকচিক করতেছে এবং দেখাও যাচ্ছে। যদিও জেলেরা আসলে এখানে সবাই ব্যস্ত, সবাই কাজ করতেছে, পুরোপুরি সব বিষয়গুলো হচ্ছে ক্যামেরা বন্দি করা পসিবল হয় না, কারণ নাসির ভাই হচ্ছে এখন ভিডিও ধারণ করতেছে। ওনার যখন কাজ থাকে বা যখন ওনার কাজের শিফট আসে, তখন কিন্তু উনি কাজ করে এবং কাজ শেষ করে হচ্ছে আবার আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা হাতে নেয়। সো নাসির ভাই হচ্ছে অনেক পরিশ্রমের পরেই কিন্তু এই ভিডিও গভীর সমুদ্র থেকে আমাদের জন্য তুলে আনছে। আর এই যে দেখুন ইলিশ মাছ, মাশাল্লাহ কি দারুণ মাছ। তো মাছ যে খুব বেশি আসতেছে সেটা না, মোটামুটি পরিমাণে মাছ আসতেছে। ওই যে জেলেরা জাল টানতেছে, মাছ উঠতেছে, মাছ সারাইতেছে এবং এখানে রাখতেছে, মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ হচ্ছে। তো জাল টানা এখনও হচ্ছে অনেক বাকি। যদি জাল টানা শেষে বেশ ভালো পরিমাণে একটা মাছ হয়, তাহলে দেখবেন প্রতিটা জেলের মুখেই হাসি থাকবে। আর এই যে হাসি, এই হাসি যে কতটা আনন্দের হাসি সেটা কিন্তু বলে শেষ করার মতো না। সো দেখা যাক আমাদের জেলে ভাইরা আজকে সেই হাসিটা হাসতে পারে কিনা। আর ইলিশ মাছ দেখেন একদম চকচকে ঝকঝকে রূপালী ইলিশ, মাশাল্লাহ দারুণ ইলিশ ধরতেছে আমাদের জেলে ভাইরা। আর ওনারা এই যে জাল থেকে মাছ সারাইতেছে, জাল থেকে মাছ সারানোর কিন্তু বিশেষ এক টেকনিক আছে, যে কেউ কিন্তু চাইলে জাল থেকে মাছ সারাইতে পারবে না। আপনি আমি যদি এই জাল থেকে মাছ সারাইতে যাই বা মাছ ধরে টান দেই, তাহলে কিন্তু মাছ ছুটে আসার বদলে আমাদের হাত কেটে যাওয়ার পসিবিলিটি থাকে অনেক বেশি, কারণ ইলিশ মাছের হচ্ছে দুই সাইডেই থাকে কাঁটা, একদম ব্লেডের মতো ধারালো কাঁটা থাকে। সো সেই কাঁটাকে অ্যাভয়েড করে মাছটাকে ধরে জাল থেকে সারানোটা বিশেষ এক টেকনিকের ব্যাপার। আর আমাদের নাসির ভাইদের বোটের পাশেই হচ্ছে আর একটা বোট ছিল, যারা মূলত ওই যে জাল টানতেছে। দেখেন ওনারাও প্রায় 8-9 জন মানুষ একসাথে দাঁড়িয়ে জাল টানতেছে। সো ওনাদের বোটেও মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ হয়েছিল ওদিন। তো যাই হোক, ওদিন রাতে হচ্ছে মাছ ধরা শেষ করে বোটের জেলেরা সবাই রেস্টে চলে গেছিলো, আর এখন হচ্ছে সকালবেলা। দেখুন সকালবেলাও সবাই কিন্তু ঘুমাইতেছে, মোটামুটি সারা রাত
অনেক পরিশ্রম করছে আমাদের এই জেলে ভাইরা। সো তারা হচ্ছে সকালে ঘুমাইতেছে এবং যখন আবার ওনাদের হচ্ছে খেয়াও টানার সময় আসবে বা জাল ফালানোর এবং জাল টানার সময় তখন কিন্তু ওনারা সবাই উঠে আবার কাজে লেগে যাবে। আর দেখেন সমুদ্রের চারপাশ একদম নীরব সমুদ্র, অবশ্য জাল ফালানো আছে, জাল ফালানো আছে, সবাই হচ্ছে এখন রেস্ট নিচ্ছে, যখন জাল টানার সময় হবে তখন আবার সবাইকে কাজ করতে হবে। এবং এই কাজ কিন্তু সেই কাজ না, এই কাজ মোটামুটি অনেক পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রমের। সো আমাদের এই যে জেলে ভাইরা যারা হচ্ছে বর্তমানে মাঝ সমুদ্রে আছে, ওনারা কিন্তু 6 থেকে 7 দিনের জন্য গেছে। 6-7 দিন ওনারা এখানে স্টে করবে, মাছ ধরবে, রান্নাবাড়া করবে, খাওয়া দাওয়া হবে, ওনাদের সবই এখানেই হবে। আর সকালবেলার রান্নাবাড়া প্রস্তুতি অলরেডি চলছে এবং এদিকে কিন্তু আবার জাল টানাও শুরু হয়ে গেছে। আর এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন ডালে একটা কচ্ছপ আটকে গেছিলো এবং কচ্ছপটা কিন্তু আবার ছুটেও গেছে। বাহ, সামুদ্রিক কচ্ছপ দেখলাম আমরা সবাই। তো সামুদ্রিক কচ্ছপ দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর এইবারে হচ্ছে এই মাছগুলো ধরা হয়েছে এবং জাল টানা এখনও চলছে। সো সারাদিন সবাই মোটামুটি বেশ ভালোই কাজ করেছে। এবারে হচ্ছে খাওয়া দাওয়া হবে, রান্না বাড়া হবে, আর তার জন্য কিন্তু এই যে মাছগুলো নেওয়া হলো এখানে মোটামুটি 5-6 পিসের মতো মাছ নেওয়া হয়েছে। মাছগুলোকে হচ্ছে এখন কাটিকুটি হবে, রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে। সো চলুন এবারে আমরা দেখি এই বোটে কিভাবে রান্না বাড়া হয়। তবে রান্নাঘরে যাবার আগে হচ্ছে আমাদেরকে মাছগুলো কাটতে হবে। সো আমাদের বাবুর্চি সাহেব সে খুব যত্ন করেই কিন্তু মাছগুলোকে কুটতেছে। সো মাছ কাটিকুটি হলে তারপরেই হচ্ছে আমরা সবাই একসাথে রান্নাঘরে যাব। তো মাছ কাটিকুটি কমপ্লিট, এবারে হচ্ছে মাছগুলোকে খুব ভালো করে ওয়াশ করতে হবে, তারপরেই আমরা যাব আমাদের সেই রান্নাঘরে। এই যে দর্শক, আমরা কিন্তু চলে আসছি রান্নাঘরে এবং এখানে মাছ ভাজি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে ইলিশ মাছ ভাজি করতে খুব বেশি কিছুর প্রয়োজন নাই, জাস্ট একটু হলুদ মেখেই কিন্তু এই মাছ ভাজি করা যায় এবং আমাদের এই বাবুর্চি সেটাই করেছে। জাস্ট একটু হলুদ মেখেই মাছগুলোকে ভাজি করতেছে। তো দেখা যাক উনি আর কী কী প্রসেসে ইলিশ মাছগুলোকে রান্না করে। জাস্ট সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। সো মাছের হচ্ছে একটা সাইড ভাজি হয়েছে, এখন কিন্তু অপর সাইড আবার ভাজি করা হবে, এই জন্য মাছগুলোকে উল্টন হচ্ছে। আর বোটে হচ্ছে সবসময় রান্না হবে, প্রচুর পরিমাণে তৈল ইউজ করা হবে, প্রচুর পরিমাণে মরিচ ইউজ করা হবে, মানে বোটের খাবার হচ্ছে সবসময় ঝাল, মানে আমরা যেই ঝাল খাই তার চেয়ে অনেক বেশি পরিমাণে ঝাল ব্যবহার করে এই জেলেদের বোটে, কারণ সমুদ্রে থাকলে নাকি মরিচের ঝাল কমে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে ওদের কথা, কিন্তু আজকে যেহেতু শুধুমাত্র ইলিশ মাছ ভাজি করতেছে তাই জাস্ট হলুদ দিয়েই ভাজি করতেছে। আর এই যে দেখুন দর্শক, আমাদের মাছগুলো কিন্তু মানে কিছু পরিমাণ মাছ ভাজি হয়েছে এবং মাছগুলোর কালার দেখেন একদম চকমকো কালার। সবচেয়ে বড় বিষয় হয়েছে মাছ সমুদ্রে বসে এভাবে ইলিশ মাছ ভাজি করে খাওয়ার যে একটা ফিল, সেটা কি বলবো, আহ অসাধারণ। তো মাছগুলো ভাজিও কিন্তু একদম সেই ভাজি হয়েছে, ওনারা অবশ্যই খুব মজা করে মাছগুলো খাবেন। তো এবারে হচ্ছে ওনাদের সবার খাওয়ার সময়। সো সবাই খাইতেছে, মূলত ইলিশ মাছগুলোকে প্রথমে ভাজি করে তারপরে আবার রান্না করা হয়েছিল। তো সেই মাছ দিয়ে সবাই খাচ্ছে এবং বেশ মজা করেই খাচ্ছে। সবার খাওয়ার স্টাইল দেখেই বুঝতেছেন যে ওনাদের খাবারটা কতটা মজা হয়েছে। এবং সাথে আছে কাঁচামরিচ, এই যে এতক্ষণ হচ্ছে নিজে ভিডিও করে এইবারে খেতে বসলো আমাদের নাসির ভাই।
আর দেখেন নাসির ভাই কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে খাইতেছে কাঁচামরিচ। বাহ কি মজা রে, মজাই মজা। ওই যে পাশে সেই টোলিংটি আবারও দেখা যাচ্ছে, ওনারাও কিন্তু মাছ ধরতেছে। তবে ওগুলো হচ্ছে মাছ ধরার জাহাজ, আর নাসির ভাইদের এগুলো হচ্ছে মাছ ধরার বোট। এই হচ্ছে পার্থক্য। তো দর্শক, মাছ সমুদ্রের আজকের এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মাছ সমুদ্রের এই সিরিজের আরও বেশ কিছু ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে এই সিজনে দেখতে পাবেন। তো আজকে হচ্ছে এখানেই বিদায় নিব। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, চার পাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।